কুমিল্লা 14 গ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন যশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার 28তম বার্ষিক বড় খতম অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় বিভিন্ন আলেম ওলামাদের উপস্থিতিতে যশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে 28তম বার্ষিক বড় খতম অনুষ্ঠিত হয়। আল আমিন হজ ট্রাভেলস স্বত্বাধিকারী হাফেজ মাওলানা আব্দুর রশিদের পরিচালনায় এই সময় উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, চৌদ্দগ্রাম উপজেলা শ্রমিক লীগের সভাপতি আরশ মজুমদার, শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বজলুর রহমান, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কুমিল্লা শাখা জোন AKM ওহিদুল্লাহ মজুমদার, বিশিষ্ট যুবলীগ নেতা জয়নাল আবেদিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই সময় 28তম বার্ষিক বড় খতম ও মোনাজাত পরিচালনা করেন জৈনপুর আলহাজ হজরত মাওলানা ফারুক চেয়ার সিদ্দিকী আল কোরাইশ। এই সময় আরও উপস্থিত ছিলেন চুপুয়া সফরিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শহীদুল্লাহ, মাস্টার আব্দুর রশিদ, ইউপি সদস্য নাসির উদ্দিন, ডাক্তার রহিম, যশপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রিন্সিপাল সহ বিভিন্ন আলেমগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রায় 3,000 লোকের জন্য তাবারুকের আয়োজন করা হয়। রাস্তাঘাটে গত বছর আমাদের শৃঙ্খলা নষ্ট হয়েছে, রাস্তায় সবার ভিতরে আসবেন, আমরা করতে পারি, এটা একমাত্র আল্লাহর রহমত, আপনাদের দোয়া, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে পাশে রাখে। আমার জন্য দোয়া চাই, বিশেষ করে আমাদের মাননীয় এমপি মহোদয় সাহেব বিভ্রান্তি করতেছে, তাই আমি ইমান আক্তারকে আমাদের জন যে আলেমরা আছেন আমাদের সম্মানিত সাবেক চেয়ারম্যান জনাব মোস্তফা নুরুজ্জামান খোকন ভাই সহ সম্মানিত যারা তারা আছেন দক্ষিণ পাশে পূর্ব পাশে বসে যান, তাহলে খাওয়া দাওয়া সম্ভব হবে না। আমাদের প্যান্ডেলে এসে যান, এখনই হুজুর মুনাজাত পরিচালনা করবেন। এবং তাদের দান পেতে কবুল করে নিও।